নাও বাইরে, নাও সামনে, এভাবে কথা বলি না। বরং আমরা বলি বাইরে নাও, ভিতরে নাও, সাইডে নাও, পাশে নাও, পিছনে নাও। তার মানে এই যে অবজেক্টকে আমরা প্রথমে টার্গেট করছি, কল করছি। আর এখানে অবজেক্ট হিসেবে যেগুলো পাবো প্রায় সবগুলো হচ্ছে প্রেপোজিশন, এবং সেই সাথে থাকছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভও থাকতে পারে। হ্যালো, থ্যাংকস ফর ক্লিকিং মি। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই হোপ ইউ আর ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ ওয়াল মাইটি আল্লাহ। ওয়েলকাম ব্যাক টু নাসিস ক্লাব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অব নাসিস ক্লাব অ্যান্ড প্লেলিস্ট অব ইজি স্পোকেন। প্রিয় শিক্ষার্থীরা, ইজি স্পোকেনের আজকে আমরা নয় নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসটিতে আমরা শিখতে চলেছি এমন কিছু ওয়ার্ডের ব্যবহার যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত ইউজ করি, এবং সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা প্রেপোজিশন, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ এগুলো দিয়ে মিক্সিং করে ছোট ছোট বাক্য বানাবো। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে নিয়েছি কিছু ভার্ব। বিগত দিনের ক্লাসগুলোতেও আমরা এখানে কিছু ভার্ব নিয়েছি, যে ভার্বগুলো মোস্ট ইউজড, মানে বেশি ইউজ করি আমরা। ঠিক তেমনভাবেই আজকে নিয়েছি আমরা টেক, টার্ন, মুভ, হ্যাভ অথবা গেট। আমরা এই ওয়ার্ডগুলো নিয়েছি যেগুলো দিয়ে প্রচুর ছোটো ছোটো বাক্য বানাই আমরা, এবং তার সাথে নিয়েছি আমরা কিছু প্রেপোজিশন এবং অ্যাডভার্ব। সো এই যে প্রেপোজিশনকে আমরা প্রেপোজিশন হিসেবে না দেখে এটাকে অবজেক্ট হিসেবে দেখে কীভাবে ছোট ছোট বাক্য বানানো যায় এবং কীভাবে হিউজ সেন্টেন্স বানিয়ে মানুষের সাথে কথা বলা যায় সেটা আমরা এখানে দেখতে চলেছি। তাহলে আমরা তার পূর্বে একটি বিষয় বুঝে নিই, যে বিষয়টা তোমরা যারা নতুন তাদের জন্য, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই। সো সেই বিষয়টি হচ্ছে টেক, এটা হচ্ছে একটি ভার্ব, তার পূর্বে ইউ রয়েছে, সেটা হিডেন। তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আমরা টেকের পূর্বে সবসময় কী পাই? ইউ পাই, মানে তুমি বসো, তুমি ভিডিও দেখো, এই যে কথাগুলো বারবার তুমি এটা করো, তুমি ওটা করো বলি, এটা বারবার না বলে আমরা বলি বসো, দেখো, খাও, ঘুমাও, এমনটাই হওয়া উচিত। তাই ইউকে আমরা এখানে হিডেন রেখেছি, এবং আমরা এই ভার্বগুলোর পরে যেগুলো বসিয়েছি সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে প্রেপোজিশন এবং অ্যাডভার্ব রয়েছে। সো আমরা টেক ইনকে এখানে নিয়ে এসেছি কীভাবে আমরা বাংলা বানাচ্ছি বা বাংলা থেকে ইংরেজি বানাচ্ছি সেটা বোঝানোর জন্য। টেক ইন, টেক হচ্ছে ভার্ব, এবং তারপরে ইন, এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন একটা প্রেপোজিশন, বাট আমরা প্রেপোজিশনের মতো এটাকে এখানে ব্যবহার করছি না, জাস্ট অবজেক্ট হিসেবে এটা ইউজ করছি। সো টেক ইন মানে কি? টেক মানে ঢোকা বা নেওয়া, এমন কিছু একটা, টেক ইন। আর ইন মানে হচ্ছে ভিতরে। তো এটার বাংলা কী হবে? বাংলা আমরা জানি যে বাংলা ভাষায়, বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা যে ফর্ম রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো সাবজেক্ট তো বাদ দিলাম, যেহেতু আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স করছি, তাহলে অবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব, এটা আমাকে সেট আপ দিতে হবে। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব অবশ্যই হচ্ছে টেক, এবং অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ইন। তাহলে আমাকে প্রথমে কী নিয়ে আসতে হবে? অবশ্যই অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ইনকে আমরা সামনে নিয়ে গেলাম, আর তারপরে আছে কি? সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা শেষে নিয়ে গেলাম। এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার অনুযায়ী, বাংলা স্পোকেন যারা শিখবে তাদের জন্য এটা প্রযোজ্য। সো এখানে আমরা নিয়ে নিলাম ভিতরে নাও। ভিতরে নাও মানে অবজেক্ট আগে থাকবে, এটা হচ্ছে বাংলা ভাষার সিস্টেম, ভিতরে নাও। আমরা যদি সেম টু সেম মানে ওয়ার্ড থেকে ওয়ার্ড যদি বাংলা করতে যাই তাহলে ভুল হবে। যেমন হচ্ছে আমরা যদি বলি টেক মানে নাও, এবং ইন মানে ভিতরে, মানে নাও ভিতরে, এই ধরনের কথা আমরা বলি না। নাও ভিতরে, নাও বাইরে, নাও সামনে, এভাবে কথা বলি না। বরং আমরা বলি বাইরে নাও, ভিতরে নাও, সাইডে নাও, পাশে নাও, পিছনে নাও। তার মানে এই যে অবজেক্টকে আমরা প্রথমে টার্গেট করছি, কল করছি। আর এখানে অবজেক্ট হিসেবে যেগুলো পাবো প্রায় সবগুলোই হচ্ছে প্রেপোজিশন, এবং সেই সাথে থাকছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভও থাকতে পারে। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে কীভাবে আমরা ইংলিশ থেকে বাংলা করব, আবার বাংলা থেকে যখন ইংলিশ বানাবো তখন ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে অবজেক্ট সেটা অনুযায়ী আমরা বসাবো। এখন আমরা বিস্তারিত চলে যাই এইখানে। সো টেক ইন, আমরা অবশ্যই অবজেক্টকে আগে কল করব। তাহলে কি? ভিতরে নাও, টেক আউট, বাইরে নাও, সাথে নাও,
take for মানে কোন কিছুর জন্য নাও take against মানে বিরুদ্ধে নাও বিপক্ষে নাও take back মানে পিছনে নাও তারপর হচ্ছে take down মানে নিচে নাও take up উপরে নাও take to left এটা কিন্তু আমাদের preposition না to হচ্ছে preposition take to left মানে দিকে বোঝাতে take to left বামে নাও take to right ডানে নাও তারপর হচ্ছে take to next মানে পরবর্তীতে next step এ নাও অথবা take to corner মানে corner এ নাও তারপর হচ্ছে take it মানে এটা নাও take that মানে ওটা নাও take next মানে পরবর্তীতে যেটা আছে সেটা নাও take earlier মানে তাড়াতাড়ি নাও বা take later মানে পরে নাও take fast দ্রুত নাও তারপর হচ্ছে take before মানে সামনে নাও অথবা take in front মানে সামনে নাও তাহলে আমরা বললাম কি আমরা যখন বাংলা বানাচ্ছি তখন অবশ্যই এগুলোকে প্রথমে নিয়ে আসি মানে এগুলো হচ্ছে অবজেক্ট এবং এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রিপজিশন আমাদের এখানে কিছু অ্যাডভার্ব রয়েছে যেমন হচ্ছে টেক হিয়ার মানে এখানে নাও প্রথমে কিন্তু আমাদেরকে অবজেক্টকে নিয়ে আসতে হচ্ছে বাংলা ভাষায় টেক হিয়ার মানে এখানে নাও টেক দেয়ার মানে সেখানে নাও ডানে নাও বামে নাও অনলাইনে নাও অন কর্নার কর্নারে নাও এই হচ্ছে অবস্থা এখানে অনেকে হয়তো কোশ্চেন করবে যে ওয়ান লেফট ওয়ান রাইট অথবা ওয়ান কর্নার বসিয়েছি আবার এখানে টু বসিয়েছি টু লেফট রাইট অথবা টু কর্নার বসিয়েছি এটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা হচ্ছে যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করব নিয়ে যাব দিকে নির্দেশ করব তখন টু বসাবো আর যদি দিকে না বুঝিয়ে একটা জায়গায় মানে ডিপ্লয় বলতে ওইখানের অবস্থান এই ধরনের সেন্স বোঝাবো তখন আমরা ওয়ান ইউজ করব যাই হোক সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না যেহেতু আমার প্রিপারেশনের উপরে বিশাল ভিডিও রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা টেক দিয়ে অনেকগুলো ছোট ছোট বাক্য বানাতে পারছি এবং এগুলো সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে যখন আমরা প্রফেশনাল বানাবো তখন জাস্ট দুইটা সিস্টেম বসাতে হবে একটা হচ্ছে খুজ ইউ প্লিজ একটা হচ্ছে উজ ইউ প্লিজ আর একটা হচ্ছে ক্যান ইউ প্লিজ আমরা এই দুই তিনটা বসালেই আমাদের এটা প্রফেশনাল হয়ে যাবে যেমন হচ্ছে আমরা যদি এখানে বসাই ক্যান ইউ প্লিজ টেক ইন আপনি কি দয়া করে ভিতরে নেবেন ক্যান ইউ প্লিজ বা খুজ ইউ প্লিজ আমরা বসাতে পারি ক্যান ইউ প্লিজটা কিছুটা তুই এর মতো করে যে তুই কি এটা ভিতরে নিতে পারিস আর খুজ ইউ প্লিজ বললে আপনি কি দয়া করে এটা ভিতরে নিতে পারেন আর উজ ইউ প্লিজ যদি বসাই তাহলে হবে আপনি কি দয়া করে এটা ভিতরে নেবেন এই হচ্ছে অবস্থা তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার তারপরের ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে টার্ন টার্ন মানে পরিবর্তন করা তাহলে টার্ন ইন ভিতরে পরিবর্তন করো বাইরে পরিবর্তন করো সাথে পরিবর্তন করো এভাবে বিরুদ্ধে বিপক্ষে পরিবর্তন করো পিছনে পরিবর্তন করো যেটার সাথে যেটা ম্যাচ করে সেটা আমরা বসাতে পারবো তারপরে হচ্ছে যে মুভ মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত করা সো মুভ ইন মানে ভিতরে মুভ করো বাইরে মুভ করো সাথে মুভ করো তারপরে হচ্ছে বামে মুভ করো ডানে মুভ করো বা নেক্সটে মুভ করো তারপরে হচ্ছে মুভ ইট মানে এটাকে মুভ করো সেটাকে মুভ করো পরেরটাকে মুভ করো এভাবে আমরা হাজার হাজার শত শত ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে পারি এবং এখানে কোনো গ্রামার নেই একেবারে পানির মতো এরপর হচ্ছে হ্যাব অথবা গেট গেট অথবা হ্যাব মানে পাওয়া সো আমরা যদি বলি হ্যাব ইন মানে হ্যাব মানে পাওয়া অথবা গেট মানে পাওয়া সো গেট ইন মানে কি গেট ইন মানে যেমন ঢুকা আবার গেট ইন মানে ভিতরে পাওয়া এটাও আমরা এই সেন্সও কাজ করতে পারি সো হ্যাব ইন মানে ভিতরে নাও হ্যাব আউট বাইরে নাও হ্যাব উইথ সাথে নাও হ্যাব ফর মানে কিছুর জন্য নাও হ্যাব এগেনস্ট কারো বিরুদ্ধে বিপক্ষে নাও হ্যাব ব্যাক পিছনে নাও সো হ্যাব অথবা গেট গেট ডাউন মানে যেমন হচ্ছে নিচে নামো গেট ডাউন আর গেট আপ মানে উপরে উঠো গেট ডাউন এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি হয় তাহলে তার নিজস্ব একটি অর্থ রয়েছে সেটা হচ্ছে গেট ডাউন নিচে নামো ঠিক আছে বাট ইচ্ছা করলেও আমরা এটা যদি আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়ালি মিনিং নিয়ে এসে অর্থ বানাই তাহলে হবে বা উপরে পাও বা নিচে পাও আমরা অনেক অর্থ এখানে পেতে পারি এটা আসলে বলে শেষ করা যাবে না হ্যাব আর গেটের প্রচুর প্রচুর মিনিং চলে আসে সিচুয়েশান অনুযায়ী সো এখানে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম আজকের এই ক্লাসটিতে যে কীভাবে
আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে পারি এবং হিউজ পরিমাণে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি, কারণ আমার সামনে যারা থাকে তাদেরকেই বারবার এই কথাগুলো বলি। এবং এই সেন্টেন্স বানাতে আমাদের কোনো গ্রামার জানার দরকার নেই, একেবারে পানির মতো। প্রিপোজিশনকে এখানে আমরা জাস্ট অবজেক্ট হিসেবে ইউজ করেছি। এখানে প্রিপোজিশনের যে আলাদা যে ব্যবহার রয়েছে, প্রিপোজিশনের পরে অন্য ভার্ব বসাতে গেলে ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট ফর্ম বসবে, অনেক অনেক কিছু আছে, সেগুলো কিন্তু এখানে নেই। আমরা যখন এই সেন্টেন্সকে মানে এক্সটেন্ড করব বা লম্বা করে বড় করব, তখন সেটা সেক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আমার ইজি স্পোকেনের যে প্লেলিস্ট রয়েছে সে অনুযায়ী এখানে ইজিভাবেই সবকে দেখানো হয়েছে, সবগুলোকে এখানে ইজিভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে একেবারে 1-2 ক্লাসের স্টুডেন্টও এটা দেখলে বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।